এখন এই যে গোল করে চলে এসেছি, এই যে হচ্ছে আমাদের বিক্রম দা টপার। তো হ্যালো গাইস, সুস্বাগতম আমার অপর একটি ব্লগে। তো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আমার পড়াশোনা সম্পর্কে তেমন কিছুই বলিনি। 2020-তে আমি আইটিআই কলেজে ভর্তি হই আর এই কিছুদিন আগে আমার আইটিআই পাস আউট হই। তো সেই আইটিআই কলেজের বন্ধুরা মিলে একটা ঘোরার প্ল্যান করে আর তার জন্য আজকে আজ ঘুরতে এসেছি। আর এখন আছি আমরা বর্তমানে আদিনাতে, তারপরে যাব আদিনা থেকে ঘুরে যাব ভাট্রাবিল, যেটা মালদার ওখানে আছে। তো চলো তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দিই। তো চলো সবার সাথে আলাপ করিয়ে দিই, বন্ধ কর। এই যে হচ্ছে আমাদের বকবক কুইন প্রিয়াঙ্কা, কিছু বলবি তুই? কিছু বলবি? ও একজনের সাথে কথা বলছে। আর এই যে হচ্ছে আমাদের বিক্রম দা টপার, সব জায়গায় টপ করে। আর এই হচ্ছে আমাদের রতন দা, আর এই যে হচ্ছে আমাদের সোম, আর আরেকজন গেছে, কোথায় কোথায় গেছে আরেকজন? একজন ওই যে পিয়ারা কিনতে গেছে, আর একজন আমাদের এই যে আরেকজনকে খুব মিস করছি, রুম্পা। তোর জন্য ব্লগ করছি রে। হ্যাঁ, তো ব্লগে দেখে নিস কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, তুই যা গাল দিলি, কাচ্ছিস নাকি? বললাম, এত করে বললাম, আয় আসলি না। আরে কাঁদিস না, আবার আবার যাবো, অসুবিধা না, আমরা আবার ইয়েতে রায়গঞ্জে যাবো, আবার রায়গঞ্জে যাবো, টেনশন করিস না। হ্যাঁ, এই যে বললাম না, এই যে পাগলি, এটা হচ্ছে একটা পাগলি, কি করবে না করবে ঠিক নেই। কিছু বললি না যে আমাদের সঞ্জিত দা কি নিয়ে আসলা? একটু হাই করে দাও। এই যে আমাদের, এই যে আমি খাচ্ছি, এরকম করে দেখাস না। তো চলো গাইস, তোমাদের আদিনাটা পুরো জায়গাটা সিনেমেটিকের মাধ্যমে দেখাবো, দেখতে থাকো। এই যে আমাকে দেখতেই হবে আদিনাতে এসে। ডাল সিজনে এত লোক, সাধারণত এই সময় এত লোক থাকে না, পয়লা জানুয়ারিতে, তাছাড়া সরস্বতী পূজার মধ্যে অনেক লোক থাকে, আর আজকেও দেখছি অনেক লোক। তো আমাদের এখন আদিনা ঘোরা হয়ে গেল, এখন দেখি আর কোথায় যাওয়া যায়। আমাদের গাড়ি আসছে, আর এই যে সব ছবি তোলার জন্য ব্যস্ত, এই যে সব পোজ। এই যে আমি এখানে, আমার কেউ ছবি তুলে দিচ্ছে না, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। তাই ছবি তুলে দিচ্ছি, কিন্তু তুলতে যাচ্ছে না। রতন ভালো একটা পাটা তুলে যাচ্ছে। এই তো আমাদের গাড়ি চলে আসছে। এখন এখন কোথায় যাবো? এখন যাচ্ছি গোলঘর, অনেকক্ষণ লেট করালো আমাদের গাড়িটা। এই যে আমাদের সোম, কোথায় ঘুরবো বলো? তেল মারা ঘুরো, চলো দেখাও, ঠিক না? চলো
তো গাইস আমরা এখন এই যে গোল ঘরে চলে এসেছি, এই যে দেখো কি আছে এটা, কিছু না চল পরে বুঝি ব্লগে বলা যাবে। আর এই যে আমাদের আরেকজন সদস্য সুজিত, বললাম তোর বউকে নিয়ে আসতে, কেন নিয়ে আসলি না? এই যে মহারাজা ছবি তুলছে, আগে এখানে বসে বসে মহারাজা ওনায় শাসন করতো, জানি না ইতিহাস জানি না তো কি হয়েছে এখানে না হয়েছে তবু বলে দিচ্ছি। একজন একজন করে এখন ছবি তুলবে, রাজা মহারাজা এরকম এরকম পোজ দিত না তো, রাজাদের পাশে রানী ছিল অনেক, রানী লাগে রানী। তো গাইস এটা হচ্ছে গোল ঘর, এখানকার পরিবেশটা একটু আলাদা, আদিনার ওখানকার থেকে এখানকার পরিবেশটা আলাদা। এখানে অনেক ফুল গাছ ছিল কিন্তু এখন নেই, আর এই জায়গাটা অনেকেই জানে না যে এখানে আছে। এই যে চলে আসলাম ভাট্রাবিলে, যার জন্য এত সবকিছু গাড়ি ভাড়া। তো আমরা ফরেস্টে যাইনি, ফরেস্টে এখান থেকে যাওয়ার সময় যদি টাইম পাই তাহলে যাব, এখানে একটু টাইম কাটাবো, তারপরে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায় দেখি। আর এই যে দেখো বিলটা, যা তুই জলে স্নান করে যা। যাই হোক বিলটা অনেক বড়, শুধু জল আর জল দেখা যাচ্ছে, তবে বৃষ্টির সময় বা বর্ষার সময় আসলে হয়তো আরও অনেক জল থাকতো, এই দিক দিয়ে আরও ভালো লাগতো দেখতে। যাই হোক এবার তো আর জল হয়নি তেমন, বৃষ্টিও হয়নি। এখন কয়েকটা ছবি টবি তুলবো, তারপরে দেখি কি করা যায়। এই যে আমাদের বিক্রমদার পোজ পোজ দিবে এখন, এইদিকে মাথা দাও এইদিকে, হ্যাঁ আর নাহলে দুজনে দুজনের দিকে তাকাও, দুজনের দিকে দিকে তাকাও, তাকাও দুজনের দিকে। পোজ কাকে বলে, গাড়ির পোজ এখন।
লাগাও লাগাও নেক্সট নেক্সট আইটেম সং হ্যাঁ তো গাইস আমরা এখন ভাটাবিল থেকে যাচ্ছি কোথায় যাব এখন তো প্রিয়াঙ্কা তুমি বলো যে ভাটাবিল ঘুরে তোমার কেমন লাগে চলো কোথায় কোথাকার চা এটা এটা হচ্ছে মালদার ডিসকো মোড়ের চা সবথেকে স্পেশাল এখানে হ্যাঁ এখানে হচ্ছে সারাদিন আমাকে এতদিন ধরে ঘুরিয়েছে ঘুরিয়ে কেউ একটা কিছু খাওয়ানি এই তো চা খাওয়াচ্ছে সবার সামনে বলো তুমি আমাকে বিরিয়ানি খাওয়া আমাদের আজকে ঘোরা হয়ে গেল আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না কেননা কয়েকজন রায়গঞ্জ থেকে এসছে ওরা বাড়ি যাবে আর আজকে পাবলিক বাস চলছে না স্টেট বাস চলছে বাসের সমস্যা হয়ে যাবে তার জন্য আর কোথাও যায়নি আর আদিনা ফরেস্টে যাওয়ার কথা ছিল সেখানেও যায়নি তো এখন কিছু খাওয়া দাওয়া করবো তার জন্য এসে কুটলেছে দেখি কী কী খাওয়া যায় আর এই যে সবাই সবাই তো বিরিয়ানি খাবে কী খাবি রে তোরা বিরিয়ানি ছাড়া আর কিছু খাবে না এই যে আমাদের বিরিয়ানি লাভার এই যে রাক্ষসটা খিদে লেগে গেছে এখনো এখনো দুজনকে দেয়নি আর তুই খাওয়া শুরু করে দিছিস দেখো এই যে হচ্ছে আমাদের বিরিয়ানি তো গাইস খাওয়ার পর আবার দেখাচ্ছি মেনু কে দেখবে আমাদের খাওয়া হয়ে গেল আর এখন বাড়ি যাব আর তাহলে এদিকে সবাই তাহলে আজকে যে আমরা ঘুরতে গেলাম হ্যাঁ সারাদিন ঘুরলাম কেমন লাগলো তাহলে আবার হবে কি একদম ঠিক আছে সামনে মাস বাদ দিয়ে পরের মাসেই হবে জানুয়ারিতেই হবে ঠিক আছে টাটা তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরের ব্লগে